আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্রথমেই বলবো লাইক করে দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য, আর বেল আইকনটা অবশ্যই দিবেন। নতুন নতুন ভিডিও আপলোড করবে, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক, কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা থেকে নাস্তা খাওয়ার পর বের হয়ে গিয়েছি হোটেল থেকে, কক্সবাজারেই আমরা বর্তমান আছি। যারা নতুন দেখছেন আর যারা রেগুলার আমার ব্লগটা এর আগে দেখেছেন তারা তো জানেন, আর খুব সুন্দর একটা আকাশ আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে স্কাই ব্লু, মেঘগুলো হোয়াইট, সবুজগুলো, সবুজ গাছপালা, বালি গোল্ডেন কালার, মানে দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তাই না? তো চলুন। তো এখন আমরা সবাই গোসলের জন্য যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে, আর রোদের কারণে কিচ্ছু দেখা যায় না, আর এত তাড়াতাড়ি প্যাক করে জিনিসপত্র আনা হয়েছে, অনেক কিছু ভুলে গিয়েছি। তো আগে এখন বসার ব্যবস্থা করা হোক, কারণ আমি ফাতেহাকে নিয়ে বসে থাকবো আর সৈকত আর ফালাক গোসলে যাবে, কারণ ফাতেহাকে এতক্ষণ ভিজাবো না, আর ভিডিও কোয়ালিটিটা কেমন আছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। একটু ছায়ার মধ্যে দাঁড়িয়েছি, ভালো লাগছে। বাকি ব্লগটা কন্টিনিউ থাকবে আপনারা সবাই। ও এখনই সব এনজয় করে দিচ্ছে। আমি এখানে বসবো ফাতেহাকে নিয়ে, পরে তো এখানে আমরা দুই মা মেয়ে বসে থাকবো, আর ফালাকের পাপা ফালাক চলে যাবে। ওরা প্রথমে কিছুক্ষণ এনজয় করবে, গোসল করবে, দুষ্টামি করবে, ওদের বাপ মেয়েরা যা যেভাবে এনজয় করতে পারে সেটা করতে পারে, কারণ ফাতেহাকে এতক্ষণ ভিজাবো না, ঠান্ডা লেগে যাবে। আবার আমরা এখান থেকে পুলে গোসল করব, তো অনেক অনেকক্ষণ পানিতে থাকব, তো ফালাক সৈকত আমি থাকলে সমস্যা নেই, কিন্তু ফাতেহা ছোট মানুষ, মাত্র 1 বছর হয়েছে তার, তো এতটুকু বাচ্চা যদি বেশিক্ষণ পানিতে থাকে ঠান্ডা লেগে যাবে, অনেক প্রবলেম হবে, তার কষ্ট মানে আমাদের কষ্ট হবে, তার কষ্ট আমাদেরকে সহ্য হবে না। তো তার কথা চিন্তা করে আমি সেই যে বললাম আমি ওকে নিয়ে বসে থাকবো, বাপ মেয়ে দুষ্টামি করবে, তো নেমে পড়লো বাপ মেয়ে। ফালাক তো মহা খুশি, চিল্লা চিল্লি লাফা লাফি, ও যেভাবে এনজয় করতে পারে, যেভাবে ওকে ভালো লাগে সে সেভাবেই এনজয় করেছে এই মুহূর্তগুলো। তবে একা ছিল, ওর সমবয়স কেউ যদি থাকতো হয়তো বা একটু বেশি এনজয় করতো, সৈকতের সমবয়স কেউ থাকলে হয়তো বেশি এনজয় করতো, কিন্তু আমরা গ্রুপে করে যাইনি। আর আমি আগের ব্লগে যারা দেখেছেন জানেন, কিন্তু যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি, আমাদের হুটহাট প্রোগ্রাম হয়েছিল, তো সৈকত কোনো কাজের জন্য যাবে, তো সেটা কোনো এক প্রবলেমের কারণে যাওয়া হচ্ছিল না, কিন্তু টিকিট কাটা হয়ে গিয়েছিল, তো সেজন্য আমরা চলে আসলাম। আর এ তো 3 ঘন্টার মধ্যে প্যাকিং করে বাসা থেকে বের হয়ে গেলাম, 3 ঘন্টার মধ্যে যা যা পারলাম নেওয়ার সেগুলো নিয়ে নিলাম। আর এই তো বাপ মেয়ে, আর প্রচণ্ড রোদ আজকে, খুব সুন্দর রোদটা, একটু গায়ে লাগার মতো রোদটা ছিল, তবে চলার মতো ছিল আর কি, খুব একটা বিরক্তিও লাগছিল না এই। তবে শীতের মধ্যে ঘুরে সব দিক দিয়ে ভালো লাগে বা আরাম লাগে, আবার এক পাশে এটাও প্রবলেম হয়, অতিরিক্ত শীতের জামা কাপড় নিয়ে যেতে হয় বাইরে। তো এবার ওরা অনেকক্ষণ ভিজেছে, দুষ্টামি করেছে,
তো এবার আমরা নামবো, মামে নামবো। তো আমার ইচ্ছে করছিল না ভিজতে, পরে ফাতেহাকে ওর পাপা ভিজাবেই বলতেছে না, আমার মেয়ে কক্সবাজারে আসছে প্রথমবার, প্রথমবার সমুদ্র পানি ধরতেছে, তাকে একটু ধরি। আর ফাতেহা পানি তো পেয়ে যে মহা খুশি হয় বা খুব আনন্দ করে ফাতেহা, তাই করছে। ওরা একেবারে পানি সমুদ্র ঢেউ যখন চলে আসছে ওখানেই বসে পড়ছে বাপ মেয়েরা। আর ফাতেহা দেখেন বালি ধরতেছে, আর ফাতেহা যে কোনো জিনিস হাতে নিলে অনেক সময় দেখে মুখে নিয়ে নেয়, তা আমি আবার বলছিলাম কোথাও না মুখে নিয়ে নেয়, হাতটা ধরে থাকো একটু, কারণ ও ঠিক নেই, বালি উঠাবে আর মুখে নিয়ে নিবে। তো না, আমার মেয়ে সেটা করে নাই, বালি দিয়ে একটু হাতাহাতি করছে, খেলা করছে, দেখছেন মাশাল্লাহ। মাশাল্লাহ বলতে ভুলবেন না, ফাতেহাকে দেখে ছোট মানুষ এনজয় করছে, ও যেভাবে পারছে, ও যে বালিটা নিয়ে হাতটাকে দেখতেছে যেটা কি, ও তো হয়তো বা অবাক বা চিন্তা করছে কি জিনিসটা। তো যাই হোক, পানি আসতেছে না, এই জন্য বাপ আবার মেয়েটাকে নিয়ে দৌড় দিল। আসলে কি বলবো, মানে সৈকত খুব এনজয় করতে পারে নিজের মেয়েদেরকে নিয়ে, মজা দুষ্টামি বাচ্চাদেরকে যেভাবে করানো যায়, হাসি খুশি রাখা যায়, সেটাই করার চেষ্টা করে। আর বর্তমান আমি এখন ভয়েস দিচ্ছি আর ফালাক হাসতেছে, সেই এনজয়গুলো দেখে তার মনে পড়ে যাচ্ছে, খুব খুশি হচ্ছে ফালাক। আর সে প্রায় বলে, আম্মু আমাকে আসতে ইচ্ছে করছিল না, আমাকে মনে হচ্ছিল ওখানে আমি আরও 2 দিন থেকে যাই, আমি পুলে আরও গোসল করতাম। মানে ও সমুদ্রতে গোসল না, মজা মজা বেশি পায় নাই, ও বেশি ভালো লাগছে তাকে পুলের মধ্যে, কারণ পুলের মধ্যে সেই রিস্ক বা ভয় নেই, ও ব্যালেন্স করে দাঁড়াতে পারতো। আর এখানে আসলে একটা ভয় কাজ করে, স্রোত আসে, ঢেউটা আবার টেনে নিয়ে যায়, তো এগুলো একটা ভয় থাকে, সেগুলো একটা রিস্ক থাকে এই আর কি, যে অনেক পানি আসছে। এখন এই পানির সাথে সাথে কিন্তু পায়ের নিচের বালিগুলোও চলে যায়, আর তখন কিন্তু পানিটা যায়, তখন কিন্তু মাথাটা ঘুরায়, কেমন যেন লাগে, ঠিক না? আমার তো এরকমই মনে হয়। দেখেন ফাতেহা পানি পেয়ে কী করছে, দেখেন হাত দিয়ে কী মজা করতেছে, এনজয় করতেছে। এই যে দেখেন পানির সাথে সাথে কিন্তু বালি চলে যাচ্ছে, ফাতেহার পা একেবারে এখন বালির নিচে চলে যাবে। এই যে ফাতেহা আবার ঢেউটাকে দেখা দেখতেছে এবং ধরার চেষ্টা করছে, তো এই আর কি। ওই যে ফাতেহার পা কিন্তু বেশ ভালো বালির নিচে চলে গিয়েছে, আমি এই যে দেখাচ্ছি, এই যে ওর পাপা উঠিয়ে নিয়েছে, এবং ফাতেহা খুব মজা করেছে, খুব ভালো ওকে লাগছে আর কি, ও পছন্দ করেছে। তবে আলহামদুলিল্লাহ ফাতেহাকে সেরকম ঠান্ডার কোনো প্রবলেম হয়নি, কারণ আমরা এর আগেও আমাদের এলাকায় ছোটোখাটো পুকুর বা নদী বলা হয় যাই হোক, সেখানে বা খাল বলা হয়, সেখানে আমরা গোসল করেছিলাম, আলহামদুলিল্লাহ ফাতেহার ঠান্ডা লাগে নাই। কিন্তু এখন সিজন চেঞ্জ হওয়ার কারণে একটু সাবধান থাকতে হবে। তবে ফাতেহার এখানে যাওয়ার আগে একটু ঠান্ডাটা লেগেই ছিল, ওষুধও চলতেছিল তার ঠান্ডার। এই তা আমরা এখন এখানে কিছুক্ষণ থাকবো, এখন যেহেতু ফাতেহাকে ভিজিয়েছি, আমিও একটু হালকা পাতলা ভিজেছি, এখন আমরা হোটেলে চলে আসবো, পুলে থাকবো কিছুক্ষণ, কিছুক্ষণের মতো থাকবো, আধা ঘন্টার মতো থাকবো, তারপর আমি আর ফাতেহা উঠে যাব। আর ফাতেহাকে এখানে দিয়েছি, এখানেও খুব এনজয় করেছে ফাতেহা। তো লোকটা বলছিল, আপনাদের পায়ে বালি লেগে আছে, আপনারা প্লিজ একটু আরেকটু ধুয়ে আসেন, কারণ পুলের পানিটা নোংরা হয়ে যাবে বালি দিয়ে, কারণ সমুদ্রেতে বালি ভরা থাকে। এই তো ওখানে আমরা আবার সুন্দর করে পরিষ্কার পা করে তারপর আবার পুলে নামছি, আর আমরা যেদিন গিয়েছি সেদিনও পুলে নেমেছি, তারপর পরের দিন আজকে, সে আজকে দিনেও নামলাম। টোটাল আমরা 3 দিন ছিলাম, সেই 3 দিনই আমরা পুলে নেমেছি, আর চতুর্থ দিন বাসায় চলে আসছে। তো আমাদের ক্যামেরা কোয়ালিটি কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন, কারণ আমাদের ক্যামেরাটা চেঞ্জ করা হয়েছে, ওয়াটারপ্রুফ ক্যামেরা, গোপ্রো দিয়ে ভিডিও করা হচ্ছে বর্তমান। আর আমার যে ব্লগগুলো আসতেছে এখন বর্তমান সবটি গোপ্রো ক্যামেরা দিয়ে করা হয়েছে, তো ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলেও প্রবলেম নেই, এমন সময় কেনা হয়েছে যে আমাদের কাজেও চলে আসছে। তো যাই হোক, বাচ্চারা এনজয় করছে, সবাই আছে, যার যার ফ্যামিলি নিয়ে আছে। তো ফালাক, তোমাকে কেমন লেগেছে, আসো একটু বলো, তোমাকে কী অনুভূতি হয়েছে? আর আমার এখানে
খুব ভালো লেগেছিল গোসল করে, অনেক অনেক ভালো লেগেছিল। আমার মন চাচ্ছিল যে আমি আর 2 দিন নয় 3 দিন থাকি। তা আমরা 2 দিনই, মানে 2 দিন বলতে কি, আমরা বৃহস্পতিবার মানে বুধবার রাত্রে রওনা দিয়েছি, বৃহস্পতিবার শুক্রবার শনিবার থেকেছি, রবিবার সকালে নিজের বাসায় চলে আসছে সকালে আর কি। তা আমি এখানে শক্তিকে বলছি যে আসো আমরা একসাথেই তাহলে পানিতে একটু ডুব দিই। তো এই আর পানিতে ডুব দিয়ে আসলে থাকা যায় না, ভেসে উঠে যায়। আর আমি সাঁতার পারি না, সৈকত তাও মোটামুটি ইদানিং শিখে গিয়েছে, বেশ ভালোই শিখতেছে ও। ও এখনও পুরোটা শিখতে পারেনি সৈকতে, তবে কিছুটা আগিয়ে যায় সাঁতার কেটে। এই আমি কখনো চেষ্টাই করিনি। ও সৈকত তো ইদানিং কিছুদিন লকডাউন যে ছিল তখন কিন্তু পুকুর পাড়ে গোসল করে করে সাঁতার কেটে কেটে শিখে গিয়েছে। আর ওই যে আমার 2 রাজকন্যা বসে আছে, আমরা একটু এতক্ষণ ফালাক আর ফাতেহাকে নিয়েছিলাম, তো এবার ফালাককে বললাম যে একটু ফাতেহাকে নিয়ে বসো, আমরা একটু আমাকে একটু আমরা একটু ছবি টবি তুলি। তো এই আর কি। তা আবার আমি ফাতেহাকে নিয়ে নিয়েছি, কারণ ফালাকও এনজয় করবে। আমি জাস্ট কিছু সেকেন্ডের জন্য বা কিছু মিনিটের জন্য ফালাকের কাছে ফাতেহাকে রেখে পানির মধ্যে ছিলাম, পরে আবার আমি ফাতেহাকে নিয়ে নিয়েছি। ওকে নিয়ে আমার আমি আর সৈকত কেয়ার করেছি, আর আমাদের সাথে বড় কোনো গার্জেন যায় নাই, তো সেজন্য যে ফাতেহাকে রেখে আমরা এনজয় করব তাও না। তো আমাদের সন্তান আমরা কেয়ার করেছি, আমাদের সাথেই এনজয় করেছি। আর একটা মানুষ বলে না, ছোট থেকে যে অভ্যাসটা করাবেন সেটাই ভালো। আসলে ছোট থেকেই ওকে এই অভ্যাসটা আমি আরও ইচ্ছে করেই করাচ্ছি, যেরকম ভবিষ্যতে বা বড় হলেও ঠান্ডার কোনো প্রবলেম যেরকম ফাতেহার না হয়। আর একটু কেয়ার করেও থাকি, আবার এমনও না যে কেয়ার করি না। আমি কিছুক্ষণই এখানে থাকবো, তারপর উঠে চলে যাব। আমি আর ফাতেহা আর ফালাক সৈকত থাকবে কিছুক্ষণ, ফালাককেও নিয়ে যাব। ফালাককেও অনেকক্ষণ হয়ে গিয়েছে, ওকেও ঠান্ডা লেগে যাওয়ার ভয়, কারণ সিজন চেঞ্জ। এই তো আমাদের এই যে সৈকত এখানে সাঁতার কাটতেছে, তবে বেশ ভালোই শিখে গিয়েছে, ঠিক না ফালাক? হ্যাঁ, এই যে সুন্দরী করে সাঁতারটা, আরও শিখতে হবে, আরও শিখবে, এতটুক করে আর পারে না, তবে শিখে যাবে। যদি এরকম প্রত্যেক দিন বা যদি সব সময় এরকম যদি সময় পায়, আর যদি ঘরের আশেপাশে এরকম সুযোগ থাকে, তাহলে যদি এই কাজ এগুলো ঘোরাঘুরি করে বা সাঁতার কাটে, তাহলে শিখে যাবে। এই তা আমি এখানে সৈকতকে বলছিলাম ছবি তুলো, ও এখানে ভিডিও শ্যুট করেছে, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এই আর কিছুই না। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা? আশা করি ভালো লেগেছে, তাই না? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো গলা পানি তো খেতেই হবে, তো আমরা জুস অর্ডার করেছি, তো আমাদের জুস চলে আসছে। এগুলো একেবারে পিওর ফ্রুট জুস, এখানে কোনো মিক্স নেই। খেয়ে ফ্লেভারটা খুবই ভালো, পেঁপে ছিল, মালটা ছিল, তারপর আনারস ছিল, এগুলোর ফ্লেভার আসতেছিল, যেটা যেটা দিয়েছে ওরা এক একটা ফ্লেভার বোঝা যাচ্ছিল কিছু কিছু জিনিসের ফ্রুটের। খেয়ে একদম ফ্রেশ লেগেছে আমার কাছে আর কি, মানে আমার যে একটা তৃষ্ণা ছিল সেটাও মিটে গিয়েছে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের এনজয়টা আপনাদের সাথে শেয়ার করেছি, কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ, কারণ আমাদের আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করেছি, বাচ্চাদের আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার ব্লগ মানে সুখ দুঃখ কষ্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করা। তো এটাই বলছিলাম, তো আপনারা অনেকেই আছেন খুব আমাদের ভিডিওটাকে লাইক করেন, এবং আমার ফেসবুক পেজের কিছু ফ্রেন্ড আছে, ওরা খুব সুন্দর আমার ব্লগে কমেন্ট করে অ্যান্ড শেয়ার করে। সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা আমার আমার তরফ থেকে সবার জন্য। তো প্লিজ আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ শেয়ার করে দিবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে আমার আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে ভালোবাসা এবং দোয়া রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।